তো খেলার সময় চট্টগ্রামে শুরু হয়েছে বঙ্গমাতা আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট। এই মুহূর্তে চট্টগ্রাম ক্লাবে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সবশেষ খবর জানতে যাচ্ছি তার কাছে। পার্থ, ধন্যবাদ। আমরা আছি এখন চট্টগ্রাম ক্লাবে। আজকে থেকে কিন্তু বঙ্গমাতা আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট শুরু হয়েছে। 10টি দেশের অংশগ্রহণে কিন্তু এই টুর্নামেন্টটি শুরু হয়েছে আজকে। বাংলাদেশ ছাড়াও কিন্তু ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, মিশর সহ আরও বেশ কয়েকটি দেশ কিন্তু আজকে এই যে বঙ্গমাতা যে স্কোয়াশ টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে খেলাটি চলছে, এখানে কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছে, এবং এর আগে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে খেলা সেই খেলাটি কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। আসলে ক্রিকেট ফুটবলের ভিড়ে কিন্তু স্কোয়াশ এখনও জনপ্রিয় হয়ে ওঠেনি বাংলাদেশে। তো স্কোয়াশ খেলাটিকে জনপ্রিয় করার লক্ষ্যেই কিন্তু স্কোয়াশ ফেডারেশন আন্তর্জাতিক এই টুর্নামেন্টের আয়োজন করেছে, যে টুর্নামেন্টে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নামি দামি খেলোয়াড় অংশ নিয়েছে। এবার 10টি দেশের প্রায় 42 জন খেলোয়াড় অংশ নিয়েছে, যার মধ্যে 10 জন মহিলা খেলোয়াড়ও রয়েছে। আর বাংলাদেশ থেকে 11 জন স্কোয়াশ প্লেয়ার কিন্তু এই খেলায় অংশ নিচ্ছে। আমরা বাংলাদেশের খেলোয়াড়দের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে এবারে যে টুর্নামেন্ট হচ্ছে এই টুর্নামেন্টে তারা ভালো খেলার ব্যাপারে আশাবাদী। যদিও বাংলাদেশে স্কোয়াশ এখনও তেমন একটা জনপ্রিয় হয়ে ওঠেনি, তো সেক্ষেত্রে অনেক বিশ্বের বিভিন্ন দেশ থেকে নামি দামি খেলোয়াড় এখানে এসেছেন, তাদের সাথে ভালো খেলারই প্রত্যাশা ব্যক্ত করেছেন। আর স্কোয়াশ খেলতে যে বিষয়টি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে একটি কোর্টের প্রয়োজন। এরকম একটি আসলে কোর্ট বাংলাদেশে খুবই কম, সেক্ষেত্রে আরও বেশি কোর্ট হলে বিভিন্ন দেশ থেকে স্কোয়াশ খেলোয়াড়রা আসবেন এবং এই খেলা আরও বেশি জনপ্রিয় হবে এমনটি প্রত্যাশা। তো 5 দিনব্যাপী যে খেলা শুরু হবে 18ই মার্চ থেকে 22শে মার্চ পর্যন্ত এই খেলাটি অনুষ্ঠিত হবে, এবং 22শে মার্চ শেষ দিন সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আজকের থেকে যে খেলা শুরু হয়েছে চট্টগ্রাম ক্লাব এবং বিকেএসপিতে দুই জায়গায় কিন্তু এই খেলা অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত চট্টগ্রাম ক্লাব থেকে এখানকার সর্বশেষ খবর। বঙ্গমাতা আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টের সবশেষ জানাতে আমরা সরাসরি সংযুক্ত ছিলাম চট্টগ্রামে।